হরিয়ানা কৃষকদের নিয়ে রবিবার লোহারু ভিওয়ানিতে এক বিশাল অন্নদাতা সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেন বিজেপি হরিয়ানা রাজ্যের প্রভারী এবং সাংসদ বিপ্লব কুমার দেব, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, লোকসভা সাংসদ নায়ব সিং সেনি সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংসদে কংগ্রেসের দ্বারা তৈরি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অসম্মানজনক ভিডিও সম্পর্কে সরব হন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, দেশের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একজন জাট কৃষকের পুত্র, আর ঠিক এই কারণে ওনাকে নিয়ে সংসদে অসম্মানজনক ভিডিও বানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, ভারতের একসময় প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং, ওনাকেও অসম্মান করে প্রধানমন্ত্রীর থেকে সরিয়ে দিয়েছিল কংগ্রেস। এর থেকে এটা স্পষ্ট যে কংগ্রেস কৃষকদের সম্মান করে না, কিন্তু বিজেপি দল জাতপাত নিয়ে নয়, বিজেপি দল মেধা আর যোগ্যতার উপর চলে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জি সংবিধানিক পদ মে বেঠে হুয়ে হ্যায়, জৈসে চরণ সিং কা অপমান করকে প্রধানমন্ত্রী পদ সে কিষান পুত্র কে এক জাট পুত্র কা অপমান করকে নিকালা গয়া থা, ঠিক বৈসা হি জগদীপ ধনখড় জব দেশ কে উপরাষ্ট্রপতি হ্যায়, উনকা জব নকল করকে অসম সংসদ মে বাহার ধজ্জিয়া উড়ায়া জাতা হ্যায়, আর কংগ্রেস কে যুবরাজ রাহুল গান্ধী উসকা ভিডিও রেকর্ডিং করকে দুনিয়া কে সামনে রাখতা হ্যায়, মানে ইন লোগো কো কাভি ভি কিষান পছন্দ নহীঁ হ্যায়, কিষান কে কোই বেটা প্রধানমন্ত্রী বনে, কিষান কা কোই বেটা উপরাষ্ট্রপতি বনে কাম করে, ইয়েই উনকো পছন্দ নহীঁ হ্যায়। মেরে মিত্রো, মেই বাতানা চাহতা হুঁ মেরে মিত্রো, আজ ভি মে ইস ভূমি সে সবি মেরে জাট সমাজ কে বন্ধু কো কহনা চাহতা হুঁ, মেনে দো উদাহরণ দিয়া, জাট সমাজ সে দো সবসে বড়ে জো ব্যক্তি চৌধুরী চরণ সিং, ইনকো ভি অপমান কংগ্রেস নে কিয়া। দূসরা, হামারা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কো ভি অপমান করনে কা কাম কংগ্রেস নে কিয়া, কংগ্রেস কে যুবরাজ নে কিয়া। অর সাথ হি সাথ মে কহনা চাহতা হুঁ, বিজেপি মেরিট মে চলতা হ্যায়, ইসিলিয়ে বিপ্লব দেব জেসা গরিব কা কিষান কা বেটা মুখ্যমন্ত্রী বানতে হ্যায়, মনোহর লাল জেসা খট্টর জি কা জিসকা ঘর নেই হ্যায় ও মুখ্যমন্ত্রী বানতে হ্যায় মেরে মিত্র। এদিনের এই সম্মেলনে কৃষকদের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছে যে রাজ্যের কৃষক শ্রেণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমূলক কাজ থেকে উপকৃত হচ্ছেন এবং 2024 সালে আবারও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।